সর্বশেষে স্বস্তি। আজমির থেকে 1200 পরিযায়ী শ্রমিককে নিয়ে প্রথম ট্রেন এলো রাজ্যে। ডানকুনি স্টেশনে শ্রমিকদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী মলয় ঘটক, তপন দাশগুপ্ত হুগলির একাধিক বিধায়ক, প্রশাসনের পক্ষ থেকে ছিলেন হুগলির পুলিশ কমিশনার, আইজি ও ডিআইজি রেল, এসআরপি রাজ্যের একাধিক কর্তা, জেলার সিএমওএইচ ও স্বাস্থ্যকর্মীরা। স্বাস্থ্য পরীক্ষার পর তারা ফিটনেস সার্টিফিকেট দেন, যা নিয়ে শ্রমিকরা গ্রামে ঢুকতে পারবেন। মঙ্গলবার বেলা 10:45 নাগাদ আজমির থেকে প্রায় 1200 পরিযায়ী শ্রমিককে নিয়ে ট্রেনটি ডানকুনি আসে। 24 কামরার একেবারে শেষের দিকের কামরা থেকে এক এক করে শ্রমিকদের নামানো হয়। স্ক্রিনিং টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার পর শ্রমিকদের ছোট গাড়িতে করে রেলের লোকোশেডে নিয়ে যাওয়া হয়। সেখানে নির্ধারিত অঞ্চলগুলোতে যাওয়ার জন্য বাস রাখা ছিল। যে বাসগুলোতে করে গ্রামের দিকে রওনা দেন রাজস্থান থেকে ফিরে আসা শ্রমিকরা। লকডাউনের জেরে দীর্ঘ দিন ধরে ভিন রাজ্যে আটকে ছিলেন শ্রমিকরা। এমন সংকটের দিনে পরিবারের থেকে দূরে থাকায় দুশ্চিন্তার মধ্যে দিয়ে দিন কেটেছে। অবশেষে বাড়ি ফিরতে পারায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান তারা। তারপরে কি হলো? ওখানে আরেক দু এক জায়গায় দর্শন করার পর জানতে পারলাম যে হয়তো এটা কিছু হতে পারে। তো 22 মার্চ আমি টিকিট আরও আদার্স টিকিট ক্যান্সেল করে রিটার্ন টিকিট নিয়ে নিয়েছিলাম, কিন্তু 22 মার্চ থেকেই প্রথম হলো জনতা কার্ফিউ, তারপরে একের পর এক লকডাউন, তার জোরে আজ প্রায় 43 দিন ওখানে আটকে পড়েছি। তবে ওখানে পরিষেবা কেমন ছিল? যেখানে আমি যেখানে ছিলাম খুবই ভালো। আমাদের সাথে আমরা এক মুসলিম খাদিম সাহেবের বাড়িতে ছিলাম, কোনো অসুবিধা হয়নি। তারা আমাদের সাথে খুবই ভালো ট্রিটমেন্ট করেছেন, খাওয়া দাওয়া সব কিছু, কোনো টাকা পয়সা নেয়নি। এবং গতকাল আমরা এই ট্রেনে স্পেশাল ট্রেনে করে আসছি। দিদিকে ধন্যবাদ। কিরকম লাগছে বাড়ি ফিরতে গেলে? ওখানে কী করতে? হ্যাঁ, 22 তারিখে লকডাউন হয়ে গেল, 46 দিন থেকে আমরা ওখানে পড়ে রয়েছি। কাদের উদ্যোগে হলো এটা? হ্যাঁ, ফিরতে পারলেন কাদের উদ্যোগে? মমতা দিদি। হ্যাঁ, এদিন প্রায় 400 পুলিশ ও 150 আরপিএফ ডানকুনিতে হাজির ছিল। ডানকুনিতে শ্রমিকরা যাতে না ঢুকতে পারেন তার জন্য সোমবার রাতে স্থানীয় মানুষজন বিক্ষোভ দেখান। তাদের দাবি ছিল এলাকায় প্রবেশের অনুমতি দেওয়া যাবে না, ট্রেন আসার পর যাতে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য প্রশাসন বিশেষ ব্যবস্থার সঙ্গে বাড়তি ফোর্সও রেখেছিল। ফলে নির্বিঘ্নেই ফিরলেন শ্রমিকরা। উল্লেখ্য, এর আগে রাজস্থানের কোটায় আটকে পড়া পড়ুয়াদের বাংলায় ফেরানোর ব্যবস্থা করেছিলেন মুখ্যমন্ত্রী। 101টি বাসে 3 দিনে রাজ্যে ফেরেন তারা। চ্যানেল হিন্দুস্তান।